লক্ষ টাকার সংখ্যা কত? নতুন করে মোট ভোটার হয়েছে কত? নতুন করে ভোটার হয়েছে 5-6,000। আপনার রাজনৈতিক আদর্শ উদ্দেশ্যটা? জনগণের সেবা, নিজেকে নিয়োজিত করা। আপনার এলাকায় মাদক এবং লুকি চিংয়ের বিরুদ্ধে কিছু উদ্দেশ্যে কিছু বলুন। মাদক তো অ্যাকচুয়ালি এটা এখন সামাজিক সমস্যা, জাতীয় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, শুধুমাত্র আমার এলাকা না, মোটামুটি অন্যান্য এলাকার মাদক এটা একটা জাতীয় সমস্যা। যেটার কারণ হচ্ছে ছেলেপেলেরা আগের মতো খেলার মাঠ পাচ্ছে না। আগে যেমন ইয়াং জেনারেশন কী করতো, ফুটবল খেলতো, গোল্লাছুট খেলতো, মাঠে দৌড়াইতো, এখন ঢাকা শহর থেকে খেলার মাঠ উঠে গেছে, ফলে ছেলেপেলেরা কী করছে, ঘরে বসে ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে। ওরা ওখানে অনেক ধরনের খেলা পাচ্ছে, ওইগুলি খেলার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। ওই দুই চারজন বন্ধু বান্ধব বসে বসে মাদকে চলে যাচ্ছে, এটা হলো মেইন সমস্যা। মাদকে, মাদকটা কিন্তু সমস্যা না, আমরা মাদক নিচ্ছি সেটা সমস্যা। আমি যদি কেউ যদি মাদক না নেয়, মাদক তো এসে মুখে আসবে না, তাই না? তো সেই জন্য মাদকটাকে সরানোর জন্য আমাদের সাবস্টিটিউট দেখতে হবে, যাতে ইয়াং জেনারেশন মাদক না গ্রহণ করে। সেই সেই কারণে খেলার মাঠ আমি বলবো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এটা আবশ্যক। নির্বাচিত হলে আপনি আপনার ওয়ার্ডকে কিভাবে সাজাবেন? নির্বাচিত হলে প্রথমেই আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করার চেষ্টা করব, যাতে মানে সরকারের কাছে আহ্বান জানাবো, যে সরকারই থাকতো না, আহ্বান জানাবো খেলার মাঠ, যে খেলাটা যেহেতু ভাঙতে মানে অপসারণ হয়েছে, এখানে একটা খেলার মাঠ যাতে করে। আর জলাবদ্ধতা নিরসন, যেটা মেন কারণ, জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাব। যদি কাজ চলছে, কাজ ধীরগতিতে কাজ চলছে, সেই কাজটা যাতে দ্রুত গতিতে চলে এবং লং টাইম প্রসেস চিন্তা করে, শুধু অল্প সময়ের জন্য না, লং টাইম প্রসেস চিন্তা করে কাজ করব, যাতে পানি না জমে বৃষ্টি পানি। আমাদের অনেক সুবিধা হয়েছে, তো সরকারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলুন। প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার প্রয়াত স্বামী গোলাম মোর্শেদ অলওয়েজ আপনাদের পাশে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে কাজ করে গেছেন। তার মৃত্যুর পর আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করেছি, এবং যতদিন আমি ছিলাম না, গত লাস্ট যখন ছিলাম না, তারপরও আপনাদের সাথেই ছিলাম, পাশেই ছিলাম। এবং আমি যদি এবার নির্বাচিত হতে পারি, আমিও আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশেই থাকব, কারণ আমাদের রক্তে বয়ে গেছে জনগণের জন্য কাজ করা। আমাদের রক্ত বলে যে জনগণের পাশে থাকো, আমি অলওয়েজ আপনাদের পাশে থাকব, সুখে দুঃখে সবসময় পাশে থাকব। জি, এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ।